আগামীকাল 16ই অক্টোবর ঠিক সকাল 7টায় আমাদের স্থানীয় সংবাদের পত্রিকায় ঘাটাল মহকুমার যে বিশেষ গুরুত্বপূর্ণ খবরগুলি আমরা প্রকাশ করতে চলেছি তারই কয়েকটি শিরোনাম আগাম আপনাদের জানিয়ে রাখতে আমি সংগীতা শিরোমণি এই মুহূর্তে রয়েছি আপনাদের সাথে। প্রত্যেকবারের মতন এবারও আমাদের পত্রিকায় পাতায় পাতায় থাকবে ঘাটাল মহকুমার নিত্য নতুন কিছু খবর। ঘাটাল মহকুমা জুড়ে গত এক মাসে খুন, ধর্ষণ, শ্লীলতাহানি, হামলার তথ্য অবাক করবে আপনাদের। আমরা প্রকাশ করতে চলেছি ঘাটাল মহকুমা জুড়ে গত এক মাস ধরে একগুচ্ছ নৃশংস ঘটনার বিস্তারিত তালিকা। সারা জেলাকে চমকে দিয়ে চালু হলো ঘাটাল মহকুমা শাসক দপ্তরের নিজস্ব ওয়েবসাইট। ঘাটালের মানুষ তাদের নিজস্ব বিভিন্ন প্রয়োজনীয় সুবিধা পেতে চলেছে এই ওয়েবসাইটের মাধ্যমে। কি কি সুবিধা পেতে চলেছে এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে হলে চোখ রাখুন আমাদের পত্রিকায়। দাসপুরে বৌমার হাতে শাশুড়ি খুনের পর সেই বৌমার মা বাবার প্রতি তার শ্বশুরের যে মানবিকতার পরিচয় দিয়েছেন সেটা আমরা তুলে ধরছি এবারের সংখ্যায়। ঊর্ধ্বতন নেতৃত্বের কর্মকাণ্ডে ব্লক স্তরের বহু তৃণমূল নেতা ও কর্মী হতাশায় ভুগছেন। কি কি কারণে তৈরি হয়েছে এই হতাশা তার বিস্তারিত থাকছে এবারের সংখ্যায়। আমরা প্রকাশ করতে চলেছি আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য অলিচিকি বিদ্যালয় তৈরির প্রস্তুতির কথা। শহরের ব্যস্ততম এলাকায় ভবঘুরেদের আবাস তৈরি নিয়ে তৈরি হয়েছে চরম বিতর্ক। কি নিয়ে এই বিতর্ক তাও থাকছে এবারের পত্রিকায়। থাকছে চন্দ্রকোনায় ভিয়েতনামের কই চাষ ও মৎস্য দপ্তরের উদ্যোগের বিষয় এবং উচ্চ মাধ্যমিকে নবম হয়েও অর্থের অভাবে কমলেন্দুর অনিশ্চিত ভবিষ্যতের কথা। এছাড়াও থাকছে চন্দ্রকোনায় অসামাজিক কাজ, সাংসদ দেবের হাইমাস্ট লাইট, রোজগার সহায়কদের কর্মবিরতি সহ ঘাটাল মহকুমা জুড়ে ঘটে যাওয়া বিশেষ কিছু খবর। আমাদের পুরো সংবাদপত্রটির ডিজিটাল সংস্করণ পেতে হলে চোখ রাখুন আগামীকাল ঠিক সকাল 7টায় ঘাটাল .net ওয়েবসাইট, মাই ঘাটাল মোবাইল অ্যাপ, স্থানীয় সংবাদ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আপনাদের এলাকার যে কোনো খবর আপনারা সরাসরি আমাদের দপ্তরে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন। আমাদের দপ্তরের ফোন নাম্বার আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। নমস্কার, শুভরাত্রি।